হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রাত্রে ডিনারে আমার মিসেস ডেলিশিয়াস চিলি চিকেন বানাবে। খাওয়াটা আজকে জমে উঠবে, এর আগে অনেকবার বানিয়েছে, খুব টেস্ট হয়, অনেকবার খেয়েছি, খুব ভালো বানায়। তাই ভাবলাম সেই চিলি চিকেনটা যে বানাবে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখি আমার মিসেস কেমন চিলি চিকেন বানায়, দেখে নেই। এখানে 800 মাংস আছে, আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি দোকান থেকে কেটে আনি না, আমার পছন্দ হয় না, আমি নিজে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভিনিগার দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে নেব, এই আধ ঘন্টা। আগেও তো একটু ভিনিগার দিলে, তাই না? হ্যাঁ, আগে অল্প একটু ভিনিগার দিয়েছি, আবার একটু দিলাম, মনে হলো কম হবে, ওর জন্য আর একটু দিয়ে নিলাম। দিয়ে আমি মেখে নিচ্ছি, এটা এটা মেখে আধ ঘন্টা রাখতে রাখতে আমি ভেজিটেবিলটা কেটে নেব। টমেটো ক্যাপসিকাম এগুলো ধুয়ে নিলাম, এরপরে পেঁয়াজ, টমেটো ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেব। আমি ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আর এই যে হচ্ছে সোয়া সস, চিলি সস, ভিনিগার, টমেটো সস আর জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি মাংসটাকে মেখে নেব, চিপে চিপে তুলে নেব ভিনিগার থেকে মাংসগুলো। মাংসটা আমি এবার মেখে নেব, প্রথমেই দিচ্ছি অ্যারারুট, দুটো ডিম ফাটিয়ে দেব, দুটো ডিম ফাটিয়ে দেব, দেব জিঞ্জার গার্লিক পেস্ট, পরিমাণ মতো নুন, নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, পাকোড়াটা টেস্ট হলে না তাহলে ভালো লাগবে খেতে। কি দিলে? চিনি দিলাম, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, দেব একটু সোয়া সস। কতটা পরিমাণ দিতে হয় এগুলো? এগুলো আন্দাজ, এটা আন্দাজে, এটা কোনো পরিমাণ নেই। এখানে 800 চিকেন নিয়েছি তো আমি, এটা আর 250 অ্যারারুট নিয়েছিলাম, কিছুটা রয়ে গেছে, কিছুটা দিয়েছি, মেখে এখন দেখি কতটা কি লাগবে, যদি একটা ডিম এক্সট্রা লাগে তাহলে দেব। ভালো করে মেখে নিলাম যাতে সব মশলাগুলো ঢুকে যায়, পাকোড়াটা যদি টেস্টফুল হয় না তাহলে ভালো লাগবে খেতে, ওই জন্যই এত কিছু দাওয়া। কড়াইটা গরম হোক, তারপর আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব সাদা তেল, ডিপ ফ্রাই করব পাকোড়াগুলো, তাই একটু বেশি তেল দিলাম। আজ রাতে খাবো চিলি চিকেন গিন্নির হাতের, আগেও অনেক খেয়েছি, তো তেল গরম হচ্ছে, তেল গরম হলে কি করে এবার চলুন ভালো মতন দেখে নিই রান্নাটা। রান্না করব, আবার ভিডিও করব, সব তো একসাথে হয় না, তা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার ক্যামেরাম্যান, আমি রান্না কি বলো? হ্যাঁ, আমার ক্যামেরাম্যান। ও, আমার আমার চ্যানেলে তোমার ভিডিও তুলছি বলে আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম, পরিচয় করিয়ে দিই, আমি এখন রান্না করব, আমার ক্যামেরা আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে।
এত গরম পড়েছে তাই কোথাও ক্যামেরাম্যান এমনিতেই খাবে, এত গরম পড়েছে কোথাও ঘুরতে যেতে পারছি না বলে ভালো আজকে ঘরেই একটা ভিডিও বানিয়ে ফেলি আপনাদের জন্য। চিলি চিকেন হবে, সেটা আমরা খাবো। তো কিভাবে রান্না করে আমার মিসেস সেটা দেখাবো। আর গরমে আমি বারবিকিউ হচ্ছি। হ্যাঁ, আর আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিল, কি আশ্চর্য। ঠিক আছে, আসুন দেখা যাচ্ছে। দেখো পাকোড়াগুলো ভেজে ফেলি, ফার্স্ট রাউন্ড পাকোড়া দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমার মেয়ের আবদার ভীষণ ভালোবাসে কন্টিনেন্টাল খেতে, মা একটু চিলি চিকেন করো, হ্যাঁ করো, ওই করো, প্রচন্ড ভালোবাসে আমার মেয়ে, প্রচন্ড এমনিতে খাওয়া দাওয়া করে না, ভালোবাসে চিলি চিকেন খেতে, সাধারণ ভাত ডাল মাছ খেতে গায়ে জ্বর, এইসব দিন খুব খাবে। আর স্ন্যাক্স পেলে তো কথাই নেই। করলাম, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন, যদি রান্নায় কোনো রকম কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বলবেন, তাহলে আমি জায়গাটা শুধরে আরো ভালো করে করার চেষ্টা করব। এদিক ওদিক করে দিচ্ছি, তাহলে সব দিকে ভালো মতন ভাজা হয়ে যাবে। পাকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল, এইবারে কড়াইতে ঢেলে দেব আর একটুখানি তেল। বাড়িয়ে দেবো গ্যাসটা, এবার তেলটা একটু গরম হোক। স্ক্যাপারে রসুনটা ঘষে দিচ্ছি, আপনারা কুচিও দিতে পারেন, তবে আমি রসুনটা ঘষে দিই, যখনই দিই আমি ঘষেই দিই। এবার আমি তেলের মধ্যে ভেজিটেবিলগুলো ঢেলে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, সবাই চিলি চিকেনে বড় বড় টুকরো টুকরো করে পেঁয়াজ কাটে, ক্যাপসিকাম কাটে, টমেটো কাটে, তবে আমার না ওভাবে ভালো লাগে না, আমি বরাবরই পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো কুচি কুচি করেই কাটি, সেটা আপনাদের উপর, আপনারা ওভাবেও কাটতে পারেন এভাবেও কাটতে পারেন। এবার আমি ঢেকে দেবো, কেননা সবজিটা একটু যাতে মজে আসে। স্ক্যাপারে যে রসুনটা গ্রেট করেছি সেই রসুনটা দিয়ে আমি আরও একবার নাড়িয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে আমি মজতে দেব। অনেকটা মজে এসছে, এবার না আমি একটু এর মধ্যে জল দেব, তাতে গ্রেভি গ্রেভিটা একটু ভালো হবে। এর মধ্যে না একটু কাশ্মীরি মির্চ দেব, সানরাইজ কাশ্মীরি মির্চ, কালারটা না খুব ভালো হবে, যত লাল লাল কালার আসে আমার তত ভালো লাগে,
এজন্যই দেবো একটু কাশ্মীরি মিরচ, এতে ঝাল হবে না, অসুবিধা নেই, বাচ্চারাও খেতে পারবে, কালারটা ভালো আসবে। কতক্ষণ নাড়তে হবে এখন? একটু নাড়ি, এই জন্য মুখে কচকচ করলে না ভালো লাগে না, কচকচ করে, চাইনিজরা যে রান্না করে না কচকচ করে, তারা বড় বড় করে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, ওই জন্য আমি একটুখানি না যেরকম ভাবে তুমি মানে আগেও রান্না করছো আমি সেইভাবেই করছি, ওটাই ভালো লাগে। রাতের খাওয়াটা জমে যাবে বলো, একটু বৃষ্টি হলে ভালো হতো, কলকাতায় ভীষণ গরম। হ্যাঁ স্পাইসি ফুড খেতে ভালোই লাগে, কিন্তু তার সাথে ওয়েদারটাও তো একটু ঠান্ডা চাই। এবার আমি চিকেনটা দিয়ে দেব, যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম, আবার নাড়াবো। শক্ত হয়ে গেল, একটু জল দিতে হয়, একটু জল দেব। আবার একটু নাড়িয়ে দিই, এই গ্যাপে একটু নুনও দিয়ে নেব, যেহেতু একটু জল দিয়েছি একটু পাঞ্চা টাইপ হয়ে গেছে, আবার ভালো করে নুন দিয়ে মিশিয়ে দিই। জাস্ট দু মিনিট একটু হবে, ফিরে আসছি দু মিনিট পর। গ্যাসটা এবার আমি একটু সিমে করে নিচ্ছি, এবার দেব চিলি চিকেনের আসল মশলা, সোয়া সস, যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা বেশি দেবেন। দিয়ে দিচ্ছি চিলি সস, ঝাল পরিমাণ মতন খাবেন, যে যেরকম খান, আমি একটু মোটামুটি খাই, খুব বেশিও না খুব কমও না। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এটা একটু বেশি দেওয়া যায়, মিষ্টি মিষ্টি ভাল লাগবে। দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে দিলাম চিনি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, দেখুন কালারটা খুব একটা ডার্কও না খুব একটা লাইটও না। বললাম তো যারা ডার্ক পছন্দ করেন তারা সোয়া সসের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, তবে একটা কথা, আমি কিন্তু চিলি চিকেনটা তো চাইনিজ ডিশ, আমি এর মধ্যে আজিনামাটো দিই না, শুধু চিলি চিকেনে কেন, আমি হাক্কা চাও বানাই তার মধ্যেও দিই না, চিলি ফিশ বিরিয়ানি আমি কোনো কিছুতেই আজিনামাটো দিই না, এটা দেওয়া নাকি হেলথের পক্ষে খুব খারাপ, ওই জন্য আমি দিই না। বাটিতে উষ্ণ গরম জল করে নিয়েছি, এবার এর মধ্যে একটু অ্যারোরুট গুলে নেব, গ্যাস কিন্তু নেবানো আছে, নিভিয়ে দিয়েছি, নাহলে দলা পাকিয়ে যাবে। এবারে এটা ঢেলে দেব, পুরোটাও না দিলেও অল্প একটু ঢেলে দেব, এবার অ্যারারুট দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। হয়ে গেল চিলি চিকেন, এটা রুমালি রুটি, পরোটা, লুচি, জিরা রাইস, ফ্রাইড রাইস, হাক্কা চাও সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। এবার গ্যাসটা নিভিয়ে একটু ঢেকে দিই, ক্যামেরাম্যানের অবস্থা খারাপ গরমে। থ্যাংক ইউ।
আমার চিলি চিকেন কমপ্লিট। এবার খাওয়ার সময় গরম গরম পরিবেশন করবো।